নমস্কার বন্ধুরা জব এজেন্সি ইউটিউব চ্যানেলে আমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আমাদের নিয়ে চলে এসেছি একটি বড় চাকরি আপডেট যেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স থেকে বার হচ্ছে চাকরি এই মাত্র আপডেট বারো হলো

আর তোমরা একটি ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ করুন চলুন তোমাদের আমি কি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দেখাই তোমরা কীভাবে কত বেতন যোগ্যতা বা তোমাদের কী কী কাজ করতে হবে সেই সমস্ত ডিটেলসগুলি এবং অনলাইন ফর্ম ফিল আপ করা স্টেপ বাই স্টেপ পদ্ধতি বন্ধু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে চলে আসবে যেটা আমি তোমাদের লিঙ্ক ডিসক্রিপা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসবে দেখুন এখানে লাগাচ্ছে ইন্ডিগো ডট অ্যাপ ডট পি এ আর এ এম ডট এআই অফিসিয়াল ওয়েবসাইট ওদের কেরিয়ার পোর্টাল সেখানে তোমরা চলে আসবে চলে এলে দেখতে হবে এখানে উপর দিকে তুলবে লেখা আছে টেন ওপেনিংস দেখুন এই লেখা আছে ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট জেটিও পি যেটা তোমাদের জিরো থেকে এক বছরের অভিজ্ঞতা হলে তোমরা এই কাজটা করতে হবে আর দেখুন এখানে দেওয়া আছে ফাইনান্স ম্যানেজার তো এক্সিকিউটিভ ডিস্ট্রিবিউশন দেখুন ডিজিটাল সিনিয়র এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আচ্ছা তোমার সাথে অফিসার সিকিউরিটি কাস্টমার সার্ভিস সিকিউরিটি তার অফিসার সিকিউরিটি ইনচার্জ এই সমস্ত পদে তোমরা অ্যাপ্লিকেশন করতে হবে দেখুন এখানে বলা হয়েছে অফিসার সিকিউরিটি অফিসার এক্সিকিউটিভ এগুলো তোমাদের কোনোরকম কোনো অভিজ্ঞতা দরকার হবে না তোমরা এখানে জিরো অভিজ্ঞতা তোমরা কাজটা করতে হবে কোনো রকম কোনো মানে অ্যাপ্লিকেশান ফিসের দরকার হবে না এবং কোনো পরীক্ষা হবে না বিনা পরীক্ষাতে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করবে ধরুন তোমরা এই কাজটার জন্য অ্যাপ্লিকেশন করতে হয়েছো তো এটার উপর ক্লিক করবে ক্লিক করলে এর জব ডিটেলসটা বাড়বে দেখুন এখানে লেখা আছে পজিশান অফিসার কাস্টমার সার্ভিস আর এ এম পি র্যাম সিকিউরি এই সমস্ত তোমাদের কাজ করতে হবে তারপরে এই কাজটার জন্য তোমাদের এই এলিজিবল ক্রাইটেরিয়া দেখুন এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ বোর্ড অর ইউনিভার্সিটি অ্যাস ডেটারমাইন্ডেড বাই ইন্ডিগো অর্থাৎ ইন্ডিগো বলেছে যে কোনো বোর্ড থেকে তোমাদের গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তোমরা এই কাজটা করতে পারবে তো এরকম ধর এটা এটার জন্য তোমাদের আঠারো থেকে সাতাশ বছরের বয়স যোগ্যতা দরকার হবে আর তোমাদের স্যালারিটা হচ্ছে ইন্টারভিউর সময় বলা হবে কোনো কোনো অভি মানে কোনো রকম কোনো আগে বলা নেই যে কত টাকা স্যালারি হবে কারণ শুধুমাত্র পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউ তো ইন্টারভিউর টাইমে তোমাদের স্যালারিটা বলে দেওয়া হবে তো তোমাদের যেটা পছন্দ সেটা এখান থেকে ক্লিক করবে ক্লিক করার পরে কী করতে হবে তোমাদেরকে বলে দিই ধরো তোমাদের এই যে সিকিউরিটি অফিসারটা তোমরা হচ্ছে ফর্ম ফিল আপটা করতে চাও ফর্ম ফিল আপটা করার জন্য তোমরা এই পেজটা এরকম উপরের দিকে তুলবে তোলার পরে তোমাদের কী করতে হবে দেখুন এই লগ ইন টু অ্যাপ্লাই লগ ইন টু অ্যাপ্লাই করলে দেখুন তোমাদের এখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড চাই যেটা হচ্ছে তোমরা ওটা করবে না তোমরা এটা করবে ডোন্ট হ্যাভ এন অ্যাকাউন্ট কারণ তোমার তো আগে ফর্ম ফিল আপ নি সাইন আপ সাইন আপ করলে তোমাদের দেখুন লেখা আছে একদম ফার্স্ট নেম লাস্ট নেম ইয়োর ইমেল পাসওয়ার্ড আই এম নট এ রোবট এটা তোমাদের দিয়ে দেবে দিয়ে দিলে তোমরা কী হবে সাইন আপটা হয়ে গেলে আরেকটা ফর্ম খুলে যেটা তোমাদের লেখা থাকবে যে নাম বাবার নাম ফোন নাম্বার অ্যাড্রেস সিম্পল বারোটা আপডেট আপলোড করে দেবে গ্রাজুয়েশনের মার্কশিট অ্যাডমিট কার্ডে আপলোড করে দেবে গিয়ে তোমাদের ফর্ম আপটা হয়ে যাবে আর তারপর ওখান থেকে তোমাদের ইমেল বা ফোন করে ইন্টারভিউর জন্য ভিডিও কলিংয়ের ইন্টারভিউর জন্য তোমাদের ডেকে নেওয়া হবে তাহলে তোমার ইন্টারভিউ দিতে পারবে তো তোমাদের যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে আমি তোমাদের সাহায্য করতে চেষ্টা করবো আর চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখার জন্য